আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ক্লাস 8 পাশে ব্র্যাকের একটি নতুন সার্কুলারে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যাক এনজিও শুধুমাত্র ক্লাস 8 পাশে অসংখ্য পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিটিজবস থেকে সংগ্রহ করেছি। এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা কোনো ঝামেলা ছাড়াই বিটিজবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করতে হবে, কত তারিখের মধ্যে সবকিছু নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। পরবর্তীতে এরকম সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জব অ্যালার্ট চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন চাকরির সার্কুলার আপলোড করা হয়। আপনারা প্লে লিস্ট থেকে অন্য সকল চাকরির সার্কুলারগুলো দেখে নিতে পারেন। যেগুলোতে আবেদনের ডেট আছে সেগুলোতে আবেদনও করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ব্র্যাক যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার পদের নাম হচ্ছে গার্ডেনার। এখানে পদের সংখ্যা হচ্ছে নট স্পেসিফিক, নির্দিষ্ট নয়, অসংখ্য পদে। রেসপন্সিবিলিটিস বা দায়িত্ব কর্তব্য, এই পদে আপনারা যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন আপনার যে কাজগুলো হবে তা হচ্ছে ব্র্যাকের যে হেড অফিস আছে ঢাকাতে, সেই ঢাকার হেড অফিসে গার্ডেন, তাদের যে বাগান আছে সেই বাগানটা দেখাশোনা করতে হবে, মূল কাজ হচ্ছে এটাই। এবং এখানে বলা আছে বাগানের আশেপাশটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং যে টাবে ফুলের টাবগুলো থাকবে যেটা তো পানি দেওয়া দরকার সেটাতে পানি দিতে হবে এবং প্রয়োজনে টাব ফুলের যে টবগুলো থাকবে সেগুলো চেঞ্জ করতে হবে। প্রতি বছরে যে ফুলের টবগুলো থাকবে সেগুলোতে সুন্দর রং করতে হবে। এগুলো আপনাকে এই কাজগুলো মূলত করতে হবে। এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস হচ্ছে ফুল টাইম, আপনাকে ফুল টাইম নিয়োগ করা হবে। এবং ওয়ার্ক প্লেস, কর্মস্থল হচ্ছে অফিস, আপনাকে অফিসে কাজ করতে হবে। এখন এডুকেশনাল রিকোয়ারমেন্টসে বলা আছে ক্লাস 8 পাস, ক্লাস 8 পাস হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং এক্সপিরিয়েন্স বলা আছে এখানে 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে অবশ্যই গার্ডেনার হিসেবে কাজ করার 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আরও বলা আছে জব লোকেশন হচ্ছে আপনার ঢাকাতে আপনার ঢাকার যে ব্র্যাকের হেড অফিস আছে সেখানে কাজ করতে হবে। স্যালারি বেতনের উপর এখানে আলোচনা করা নেই বা উল্লেখ করা নেই, এটা বেতনটা আলোচনার সাপেক্ষে নির্ধারণ করা হবে। সেই বেতন ছাড়াও আপনার ফেস্টিভ্যাল বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, হেলথ অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স এবং অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যারা আবেদন করবেন অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, বিটিজ অফিসের মাধ্যমে। আমি সার্কুলার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে সার্কুলারটি দেখে নিতে পারবেন এবং সরাসরি অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন। যাদের বিটিজ অফিসে অ্যাকাউন্ট আছে তারা সরাসরি আবেদন করতে পারবেন, যাদের বিটিজ অফিসে অ্যাকাউন্ট নেই তাদের একটি অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে আবেদন করতে হবে। অবশ্যই আবেদন করতে হবে 28 ফেব্রুয়ারি 2022 তারিখের মধ্যে। এবং এই সার্কুলারটি পাবলিশড হয় 19 ফেব্রুয়ারি 2022 তারিখে। তো এই ছিল সার্কুলার সম্পর্কে, আশা করি আপনারা সকলেই ভালোভাবে বুঝতে পারছেন। এরপরও কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।